বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রোশেট টিউটোরিয়াল 24। আমি আইরিনা ফ্রোস আবারও চলে এলাম আপনাদের সাথে নতুন একটি টিউটোরিয়াল শেয়ার করতে। আমি আজ আপনাদের সাথে এই হাফ বডি টিউটোরিয়ালটি শেয়ার করব। আমি এটি নয়তার সুতা দিয়ে করেছি। আপনারা চাইলে যে কোনো ধরনের সুতা দিয়ে করতে পারেন। আর আমি এটার জন্য হুক নিয়েছি 1.75 mm। আপনারা চাইলে 2 mm দিয়েও করে নিতে পারেন। তো দেখুন এটার মেজারমেন্ট, আমি এটা 7 থেকে 8 বছরের বাচ্চা মেয়ের জন্য করেছি। দেখুন আমি এটা লং নিয়েছি প্রায় 11 ইঞ্চির মতো। এই দেখুন লং 11 ইঞ্চি নিয়েছি। তো দেখুন এটার বডি আমার হয়েছে প্রায় 13 ইঞ্চির মতো। 13 ইঞ্চি নিয়েছিলাম, এখন দেখা গেছে 13 ইঞ্চি কাজ শেষ করে দেখা গেছে 13 ইঞ্চি থেকে একটু কম হয়েছে। আপনারা চাইলে আর এগুলো কিন্তু ফ্লেক্সিবল, ঠিক আছে। 13 ইঞ্চি নিয়ে তখন দেখা গেছে এখন কাজ করার পরে দেখা গেছে 12.5 ইঞ্চি বা 12 ইঞ্চি হয়ে গিয়েছে। তো আপনার আপনাদের প্রয়োজন মতো মেজারমেন্ট নিয়ে নিয়েন। আমি এটা যেহেতু 6 থেকে 7 বছরের বাচ্চা মেয়ের জন্য করেছি এবং মোটামুটি হেলদি বাবু বাচ্চা মেয়ে, তো তার জন্য আমার এখানে 13 ইঞ্চি নিতে হয়েছে। আপনারা যদি এর থেকে ছোট বা বড় করে নিতে চান, ছোট তো দরকার নাই, আর্ম হোলে কমানো দরকার নাই, আপনারা সামনে এবং পেছনে যে মেজারমেন্টে আমি শুরু করেছিলাম সেটা কমিয়ে নিলেই হবে। আমি কিন্তু এখানে এখানে তিনটা প্যাটার্ন রেখেছি, এখানে 2টা স্লিপসে আমি 3টা প্যাটার্ন রেখেছি আর্ম আর কি, আর আমি ফ্রন্ট এবং ব্যাকে 4টা করে প্যাটার্ন রেখেছি। আপনারা যদি এর থেকে ছোট সাইজের করতে চান তাহলে চারো সাইডে সেম নিয়েন, 3টা করে প্যাটার্ন নিলেই আমার মনে হয় হয়ে যাবে এর থেকে ছোট কোনো সাইজের করতে চাইলে। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। তো দেখুন এর জন্য আমি নয়তা সুতা নিয়ে নিয়েছি। আমি এখন একটি স্লিপ নট দিয়ে 3টা চেইন করে নিব, 1, 2, 3 তিনটা চেইন করে। আমরা 3 নাম্বার চেইন করেছিলাম, সেই 3 নাম্বার চেইনে একটি ডাবল ক্রোশ, আমরা ফার্স্ট চেইন একটি ডাবল ক্রোশ, আবারও 3টা চেইন, দেখুন আবারও 3টা চেইন, 1, 2, 3 3টা চেইন, আবারও এখান থেকে একটি ডাবল ক্রোশ, আবারও 3টা চেইন, 1, 2, 3 3টা চেইন, আবারও ফার্স্ট চেইন থেকে একটি ডাবল ক্রোশ, আবারও 1, 2, 3 3টা চেইন, আবারও ফার্স্ট চেইন থেকে একটি ডাবল ক্রোশ, আবারও 3টা চেইন, 1, 2, 3 3টা চেইন, আবারও ফার্স্ট চেইন থেকে একটি ডাবল ক্রোশ। তো আমি এমন করে 56টা করে নিব, 1, 2, 3, 4, 5 5টা করেছি, এমন করে আমি 56টা করে নিব, 1, 2, 3 3টা চেইন করে ফার্স্ট চেইন একটি ডাবল ক্রোশ, 6টা, আবারও 1, 2, 3 3টা করে আবারও ডাবল ক্রোশ, 7। তো আমি এমন করে 56টা অফ ক্যামেরায় কমপ্লিট করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি 56টা সেট করে নিয়েছি, আমি 3টা করে চেইন করে একটা ডাবল ক্রোশ, 56টা সেট করেছি। এখন আমি সমান করে এভাবে ধরে আমি ফার্স্ট যে চেইন ছিল আমাদের সেই চেইনে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। দেখুন এই হলো আমার ফার্স্ট স্টিচ, আমি ফার্স্ট যে স্টিচ বা চেইন করেছিলাম সেখান থেকে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। দেখুন জয়েন করে দিলাম। জয়েন করে আমরা যে প্রথম যে সেলটা আমাদের একটা ডাবল ক্রোশ, 3টা চেইন একটা ডাবল ক্রোশ, 3টা চেইন একটা ডাবল ক্রোশ করে যে আমরা ফার্স্ট যে সেলটা করেছি সেই ফার্স্ট সেলে একটি সিঙ্গেল ক্রোশ করব। সিঙ্গেল ক্রোশ করে আমি 3টা চেইন করব, 1, 2, 3 3টা চেইন করে আমি এখানে আরো 2টি ডাবল ক্রোশ করব, 1টা ডাবল ক্রোশ 2টি ডাবল ক্রোশ তো 3টা চেইন সমান 1টা ডাবল ক্রোশ, আরো 2টি ডাবল ক্রোশ করলাম, তো আমার ইনটুটা এখানে 3টা ডাবল ক্রোশ হলো। আমি এখন 1টা চেইন করব, করে পরবর্তী সেলটা স্কিপ করে এর পরবর্তী সেলে আমি দেখুন ডাবল ক্রোশ করব, টুগেদার ডাবল ক্রোশ করব 3টা 2টা, দেখুন 1টা ডাবল ক্রোশ এবং 1টা ডাবল ক্রোশ, 2টা ডাবল ক্রোশ একত্রে নিয়ে 3টা চেইন করব, 1, 2, 3 3টা চেইন করে সেম স্পেসে একটি সিঙ্গেল ক্রোশ, আবারও 3টা চেইন, 1, 2, 3 3টা চেইন,
আবারও দুইটা ডাবল ক্রোশ টুগেদার সেম জায়গায়, দেখুন একটা এবং এই হলো একটা, দুইটা একত্রে নিলাম, নিয়ে আবার একটা চেইন করলাম। আবারও পরবর্তী সেল যেটা আমাদের, ওটা আমি স্কিপ করে এর পরবর্তীতে তিনটা ডাবল ক্রোশ করব। দেখুন আমি কিন্তু একটা চেইন করে নিয়েছি, একটা চেইন করে নেক্সট সেল যেটা আমাদের ওটি স্কিপ করে পরবর্তী সেলে কি করবো আমরা, তিনটা ডাবল ক্রোশ। দেখুন একটা ডাবল ক্রোশ, দুইটা ডাবল ক্রোশ, তিনটা ডাবল ক্রোশ, আবারও একটি চেইন, আবারও পরবর্তীটা স্কিপ করে দেখুন এর পরবর্তীটাতে আমরা সেম ভাবে এরকম দুইটা পাপড়ির প্যাটার্ন করব। তো দুইটা পাপড়ির প্যাটার্ন কিভাবে করি দেখুন, একটা স্কিপ করে পরবর্তীটাতে আমি দুইটা ডাবল ক্রোশ টুগেদার করব, এক এবং এই হলো আরো এক, দুইটা ডাবল ক্রোশ একত্রে নিয়ে তিনটা চেইন করব, এক দুই তিন, তিনটা চেইন করে ওই একই জায়গাতে আমরা একটি সিঙ্গেল ক্রোশ, আবারও এক দুই তিন, তিনটা চেইন, আবারও দুইটা ডাবল ক্রোশ টুগেদার, এক এবং এই হলো আরেক ডাবল ক্রোশ টুগেদার, একত্রে নিয়ে নিলাম। দেখুন আমাদের এখানে কিন্তু দুইটা পাপড়ি হয়ে গেল একই জায়গাতে, আমরা এখানে তিনটা ডাবল ক্রোশ, একটি স্কিপ করে আবারও দুইটা পাপড়ি, আবার একটি স্কিপ করে তিনটা ডাবল ক্রোশ, আবার একটি স্কিপ করে দুইটা পাপড়ি, আবারও একটা চেইন করে, দেখুন আবার একটা চেইন করলাম, একটা চেইন করে আবার একটা স্কিপ করে পরবর্তীটাতে আবার আমরা কি করব, তিনটা ডাবল ক্রোশ। আমাদের একবার দুইটা করে পাপড়ি হবে, একবার তিনটা করে ডাবল ক্রোশ, দেখুন একবার দুইটা করে চেইন, আবার তিনটা করে ডাবল ক্রোশ করে, লক্ষ্য করুন, করে তিনটা চেইন করব, এক দুই তিন, তিনটা চেইন করে বরাবর মতো আবারও একটা বাদ দিব, দিয়ে পরবর্তীটাতে কি করব আমি, আবারও দুইটা ডাবল ক্রোশ, এক দুই, তিনটা চেইন, এক দুই তিন, তিনটা চেইন, আবারও দুটি ডাবল ক্রোশ। এটা হলো আমাদের ফার্স্ট কর্নার, লক্ষ্য করুন আমরা কর্নার ছাড়া মাঝখানে কাজগুলো কি করতেছি, তিনটা করে ডাবল ক্রোশ, একটা চেইন, আবারও দুইটা করে পাপড়ি, আবার একটা চেইন, আবার তিনটা ডাবল ক্রোশ, একটা চেইন, দুইটা পাপড়ি, একটা চেইন, তিনটা ডাবল ক্রোশ করে যখন কর্নারে আসবো, কর্নারের আগে তিনটা চেইন, কর্নারে দুইটা ডাবল ক্রোশ, তিনটা চেইন, দুইটা ডাবল ক্রোশ করে আমি কর্নারে একটি স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নিব। দেখুন এটা আমাদের ফার্স্ট কর্নার, দেখুন এটা আমাদের ফার্স্ট কর্নার, আমি আবারও তিনটা চেইন করব, এক দুই তিন, তিনটা চেইন করে পরবর্তী স্টিচটি স্কিপ করে, দেখুন এই যে পরবর্তী যে আমাদের সেল ছিল সেটা স্কিপ করে এর পরবর্তী সেলে আমরা আবারও তিনটা ডাবল ক্রোশ, এক দুই তিন, তিনটা ডাবল ক্রোশ। দেখুন কর্নারের আগে কিন্তু তিনটা চেইন দিয়ে তিনটা ডাবল ক্রোশ, পরেও তিনটা চেইন দিয়ে তিনটা ডাবল ক্রোশ, এরপরে আবারও একটি চেইন, আবার একটা চেইন করে নেক্সট সেলটি স্কিপ করে পরবর্তী সেলে আবারও পাপড়ি হবে। তোমরা পাপড়ি কিভাবে করি দেখুন, নেক্সট সেলটি স্কিপ করে পরবর্তী সেলে একটা ডাবল, দুইটা ডাবল ক্রোশ টুগেদার, দেখুন একবার নিলাম ডাবল ক্রোশ, আরো একবার নিলাম ডাবল ক্রোশ, দুইটা পাপড়ি করছি আমরা, দুইটা ডাবল ক্রোশ টুগেদার নিয়ে তিনটা চেইন, এক দুই তিন, তিনটা চেইন করে দেখুন সেম স্পেসে একটি সিঙ্গেল ক্রোশ, আবারও তিনটা চেইন, এক দুই তিন করে সেম স্পেসে আবারও একটি ডাবল ক্রোশ টুগেদার, দুইটা ডাবল ক্রোশ একত্রে করে টুগেদার করে নিব। এই দেখুন পাপড়ি হয়ে গেছে, আমরা দুইটা করে যে পাপড়ি করছি কিভাবে করছি, ডাবল ক্রোশ টুগেদার, তিনটা চেইন করে সিঙ্গেল ক্রোশ, আবার তিনটা চেইন করে দুইটা ডাবল ক্রোশ টুগেদার, ঠিক আছে আমরা পাপড়ি করতেছি, আবারও একটি চেইন, আবারও নেক্সট সেলটি স্কিপ করে পরবর্তী সেলে আমরা কি করব, তিনটা ডাবল ক্রোশ, এক দুই তিন, তিনটা ডাবল ক্রোশ, আবারও একটা চেইন, আবারও পরবর্তী সেলটি স্কিপ করে এর পরবর্তী সেলে পাপড়ি, দুইটা পাপড়ি, দুইটা পাপড়ির জন্য প্রথম পাপড়ির জন্য একটি দুইটা ডাবল ক্রোশ একত্রে টুগেদার করে নিব। দেখুন প্রথম পাপড়ির জন্য দুইটা ডাবল ক্রোশ একত্রে টুগেদার করে নিলাম, করে তিনটা চেইন, এক দুই তিন, তিনটা চেইন করে সিঙ্গেল ক্রোশ দিলে প্রথম পাপড়িটা হয়ে গেল, পরবর্তী পাপড়ির জন্য আবারও তিনটা চেইন, আবারও দুইটা ডাবল ক্রোশ টুগেদার করলে দ্বিতীয় পাপড়িটা হয়ে যাবে, এক এবং এক,
দুইটা ডাবল টুগেদার, আবারও একটা চেইন, দেখুন আবারও পরবর্তী সেলটি স্কিপ করে এর পরবর্তী সেলে আমি কি করব তিনটা ডাবল ক্রোশ, এক দুই তিন, তিনটা ডাবল ক্রোশ, আবারও এক দুই তিন, তিনটা চেইন। আমরা এখন আবারও তোমাদের সেকেন্ড কর্নারে আসছি, নেক্সট সেলটা স্কিপ করে পরবর্তী সেলে দুইটা ডাবল ক্রোশ, তিনটা চেইন, দুইটা ডাবল ক্রোশ, দেখুন এক এবং এক, দুইটা ডাবল ক্রোশ, এক দুই তিন, তিনটা চেইন, আবারও দুটি ডাবল ক্রোশ, এক দুটি ডাবল ক্রোশ, দেখুন এটা আমাদের সেকেন্ড কর্নার, আবারও এক দুই তিন, তিনটা চেইন করে নেক্সট সেলটি স্কিপ করে আবারও তিনটা ডাবল ক্রোশ। তো আমি এমন করে আমার চারোটা কর্নার করে নিব, দুই তিন, আবারও একটা চেইন, আবার একটা স্কিপ করে পরবর্তীটাতে দুইটা পাপড়ি, দেখুন আমাদের সেকেন্ড কর্নার, এটা আমাদের ফার্স্ট কর্নার। তো আমি অফ ক্যামেরায় আমি আমার সম্পূর্ণ সার্কেলটা কমপ্লিট করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি অফ ক্যামেরায় আমার চারটা কর্নার করে নিয়েছি, দেখুন এটা আমাদের ফার্স্ট কর্নার ছিল, এটা আমাদের সেকেন্ড কর্নার, এটা থার্ড কর্নার, এটা ফোর্থ কর্নার। আমি যে ফার্স্ট কর্নারটা করেছি এবং দেখুন আমাদের এই দুইটা আমাদের ষোল্ডার হবে, ষোল্ডার অংশটা আমি কম নিয়েছি, দুইটা ষোল্ডার, এবং এটা ফ্রন্ট সাইড, এটা ব্যাক সাইড, ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড আমি বেশি নিয়েছি। কয়টা প্যাটার্ন নিয়েছি দেখুন, ফ্রন্ট সাইড এর জন্য ষোল্ডারের জন্য নিয়েছি আমি তিনটা করে ডাবল ক্রোশ দিয়ে করেছি, তার এক দুই তিনটা সেট, ঠিক আছে তিনটা সেট আমি নিয়েছি হলো ষোল্ডারের জন্য, এবং ফ্রন্ট অ্যান্ড ব্যাকের জন্য নিয়েছি তিনটা করে ডাবল ক্রোশের, এক দুই তিন চার, চারটা সেট। আপনি আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নিন। আমি এটা যেহেতু সাত আট বছরের বাচ্চা মেয়ের জন্য করছি এবং এটার বডি আমি 13 ইঞ্চি নিব, তো 13 ইঞ্চির জন্য আমার এই মেজারমেন্টটা পারফেক্ট, ঠিক আছে। আমি এখানে কিন্তু বারবার বলতেছি দেখুন এটা আমার ষোল্ডার, ষোল্ডারে কিন্তু আমি কি করেছি দেখুন, কর্নারের পরে তিনটা ডাবল ক্রোশ, একটা চেইন, দুইটা পাপড়ি, একটা চেইন, তিনটা যে ডাবল ক্রোশ, এখানে কিন্তু আমি তিনটা করে ডাবল ক্রোশের তিনটা সেট নিয়েছি, দেখুন এই যে এই দুইটা কর্নার, এই একটা ডাবল, তিনটা ডাবল ক্রোশের একটা সেট, এখানে একটা, তিনটা নিয়েছি। আর আমি ফ্রন্টের জন্য নিয়েছি দেখুন, এই যে এই দুইটা কর্নার, এই যে তিনটা ডাবল ক্রোশ, এখানে তিনটা ডাবল ক্রোশ, এখানে তিনটা ডাবল ক্রোশ, এখানে তিনটা ডাবল ক্রোশ, তার মানে আমি ফ্রন্ট এবং ব্যাকের জন্য তিনটা করে ডাবল ক্রোশ চারবার নিয়েছি এবং ষোল্ডারের জন্য তিনটা করে ডাবল ক্রোশ তিনবার নিয়েছি, ঠিক আছে। তো আমি নেক্সট রয়ে চলে যাচ্ছি, লক্ষ্য করুন নেক্সট রয়ে যাওয়ার জন্য দেখুন আমি তিনটা ডাবল ক্রোশের উপরে আছি, তিনটা ডাবল ক্রোশের উপরে। তো আমি এখন যে আমি একটা চেইন করে আমার লাস্ট পাপড়িটা করে, লক্ষ্য করুন এই যে আমার লাস্ট পাপড়িটা করে একটা চেইন করে আমি যে তিনটা চেইন করেছিলাম ফার্স্টে, তিন নাম্বার চেইন একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিয়েছি, জয়েন করে আমি তিনটা চেইন করব, এক দুই তিন, তিনটা চেইন করে সেম স্পেসে একটি ডাবল ক্রোশ, এখানে আমার তিনটা ডাবল ক্রোশ, প্রথম ডাবল ক্রোশের উপরে আমি দুইটা ডাবল ক্রোশ করলাম, তিনটা চেইন সমান একটা ডাবল ক্রোশ এবং আরো একটি ডাবল ক্রোশ, বাকি দুইটাতে আমি লক্ষ্য করুন তো আমি আরো একটি ডাবল ক্রোশ করব। তো প্রথম ডাবল ক্রোশের উপরে দেখুন আমি তিনটা ডাবল ক্রোশ করলাম, এখন একটা চেইন করব, করে দ্বিতীয় ডাবল ক্রোশেতে আমি দ্বিতীয় ডাবল ক্রোশটি স্কিপ করে তৃতীয়টাতে আমি আবারও তিনটা ডাবল ক্রোশ করব। লক্ষ্য করুন আমরা কিন্তু কাজটা শুরু করেছিলাম তিনটা ডাবল ক্রোশ দিয়ে, তো আমরা স্লিপ স্টিচ দিয়েছি তিনটা ডাবল ক্রোশের প্রথমটাতে স্লিপ স্টিচ দিয়ে। তো প্রথম ডাবল ক্রোশে যেহেতু আমি স্লিপ স্টিচ দিয়েছি, ওখান থেকে আমি তিনটা ডাবল ক্রোশ নিলাম, একটা চেইন নিলাম, একটা চেইন নিয়ে আমি দ্বিতীয় ডাবল ক্রোশটি স্কিপ করে তিন নম্বর ডাবল ক্রোশের উপরে আমি আবারও তিনটা ডাবল ক্রোশ করব, এক দুই তিন, দেখুন আমি তিনটা ডাবল ক্রোশের উপরে কিন্তু তিনটা ডাবল ক্রোশ, একটা চেইন, তিনটা ডাবল ক্রোশ করেছি, মাঝখানে ডাবল ক্রোশ আমি স্কিপ করে দিয়েছি, এখন দুইটা চেইন করব, এক দুই, দুইটা চেইন করে আমরা যেখানে তিনটা পাপড়ি করেছিলাম দেখুন সেখানে আমরা কি করব, তিনটা ডাবল ক্রোশ টুগেদার করব, দেখুন এক দুই তিন, দেখুন তিনটা ডাবল ক্রোশ নিয়ে নিলাম, নিয়ে টুগেদার করে দিলাম, দিয়ে আবারও দুইটা চেইন, এক দুই, দুইটা চেইন করে দেখুন পরবর্তী আবারও তিনটা ডাবল ক্রোশের কাছে চলে এসেছি, সেম ভাবে তিনটা ডাবল ক্রোশের প্রথম ডাবল ক্রোশটাতে আমি তিনটা ডাবল ক্রোশ করব, একই ডাবল ক্রোশেতে, এক দুই
প্রথমটাতে তিনটা ডাবল ক্রোশ করলাম, একটা চেইন করব, করে দ্বিতীয় ডাবল ক্রোশটা বাদ দিয়ে তিন নাম্বার ডাবল ক্রোশেতে আমি আবারও তিনটা ডাবল ক্রোশ, এক দুই তিন, তিনটা ডাবল ক্রোশ, আবারও দুইটা চেইন, এক দুই দুইটা চেইন, আবারও দেখুন দুইটা পাপড়ির মধ্যে চলে এসে, দুইটা পাপড়ির যেখান থেকে আমরা করেছিলাম দেখুন যে স্পেস থেকে ওইখান থেকে আমরা কি করব তিনটা ডাবল ক্রোশ টুগেদার নিব, এক দুই তিন, তিনটা ডাবল ক্রোশ টুগেদার নিলাম একত্রে, এখন দুইটা চেইন, একটা চেইন দুইটা চেইন, আবারও দেখুন তিনটা ডাবল ক্রোশেতে চলে আসছি, প্রথমটাতে আমরা কি করব দেখুন একটা ডাবল ক্রোশ, দুইটা ডাবল ক্রোশ, তিনটা ডাবল ক্রোশ, প্রথমটাতে আমরা তিনটা ডাবল ক্রোশ করলাম, একটা চেইন করব, করে দ্বিতীয় ডাবল ক্রোশটা বাদ দিয়ে তিন নাম্বার ডাবল ক্রোশেতে আবারও তিনটা ডাবল ক্রোশ, এক দুই তিন, তিনটা ডাবল ক্রোশ, এখন তিনটা চেইন, এক দুই তিন, তিনটা চেইন করে আবার দেখুন এখানে যে আমাদের কর্নার আছে, ফার্স্ট কর্নারে আমরা কি করব দুইটা ডাবল ক্রোশ, তিনটা চেইন, দুইটা ডাবল ক্রোশ, এক এবং এক, দুইটা ডাবল ক্রোশ, দুইটা চেইন, আবারও এক এবং এক, দুইটা ডাবল ক্রোশ, আবারও এক দুই তিন, তিনটা চেইন, দেখুন আবারও আমাদের তিনটা ডাবল ক্রোশ, তিনটা ডাবল ক্রোশের প্রথমটাতে আমরা তিনটা ডাবল ক্রোশ করব, এক দুই তিন, একটা চেইন, দ্বিতীয় ডাবল ক্রোশটা বাদ দিয়ে তিন নাম্বার ডাবল ক্রোশেতে আবারও তিনটা ডাবল ক্রোশ, এক দুই তিনটা ডাবল ক্রোশ, আবারও দুইটি চেইন, আবারও দুইটা পাপড়ি যে জায়গায় করেছিলাম সেখান থেকে আমরা কি করব তিনটা ডাবল ক্রোশ টুগেদার করে একটা পাপড়ি করে নিব, দুই এই হলো তিন, তিনটা ডাবল ক্রোশ একত্রে নিলাম, আবারও দুইটা চেইন, আবারও তিনটা ডাবল ক্রোশের উপরে ছয়টা ডাবল ক্রোশ সেম ভাবে। তো আমি সেম ভাবে অফ ক্যামেরায় আমার এই সেকেন্ড রটা মানে থার্ড রটা আমি সম্পূর্ণটা অফ ক্যামেরায় কমপ্লিট করে নিচ্ছি। সেম ভাবে আমরা দুইটা পাপড়ির উপরে আমি তিন নাম্বার একটি পাপড়ি করব তিনটা ডাবল ক্রোশ টুগেদারের, এবং আমরা যেখানে করে দুইটা তিনটা ডাবল ক্রোশ করেছি তার উপরে আমি এরকম করে ছয়টা ডাবল ক্রোশ করব, ঠিক আছে? তো আমি আমার এই রটা সম্পূর্ণটা সেম ভাবে অফ ক্যামেরায় কমপ্লিট করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি, আমি তিনটা ডাবল ক্রোশ টুগেদার করে দুইটা চেইন করে নিয়েছি, নিয়ে আমরা যে প্রথমে তিনটা চেইন করেছিলাম সেই তিনটা চেইনের তিন নাম্বার চেইন একটি স্লিপ স্টিচ দিব। দেখুন আমাদের থার্ড র কমপ্লিট, আমি এখন ফোর্থ র এর জন্য তিনটা চেইন করব, এক দুই তিন, তিনটা চেইন করে সেম জায়গায় আমি আরো একটি ডাবল ক্রোশ, আমরা আমাদের এখানে তিনটা ডাবল ক্রোশ আছে, তিনটা ডাবল ক্রোশের উপরে আমরা কি করব চারটা ডাবল ক্রোশ করব, প্রথমটাতে দুইটা ডাবল ক্রোশ, পরের দুইটাতে একটি করে। তো আমি প্রথমটাতে দুইটা ডাবল ক্রোশ করে নিলাম, পরেরটাতে দ্বিতীয় ডাবল ক্রোশেতে আমি একটি ডাবল ক্রোশ করব, এবং তিন নাম্বার ডাবল ক্রোশেতে আমি আবারও একটি ডাবল ক্রোশ করব। তো তিনটার উপরে চারটা হলো, একটা চেইন, একটা চেইন করে পরবর্তী তিনটা ডাবল ক্রোশের আবার প্রথম দুইটাতে একটি একটি করে ডাবল ক্রোশ করব, একটি ডাবল ক্রোশ এবং একটি ডাবল ক্রোশ, শেষেরটাতে দুটি ডাবল ক্রোশ, এক এবং এক। লক্ষ্য করুন আমরা তিনটা ডাবল ক্রোশের উপরে কিন্তু চারটা ডাবল ক্রোশ করেছি, আমাদের এখানে তিনটা করে ডাবল ক্রোশে দুইটা ছেদ ছিল, আমরা শুরুতে দুইটা ডাবল ক্রোশ, তারপর একটা একটা করে ডাবল ক্রোশ, একটা চেইন, আবারও দুইটা ডাবল ক্রোশ একটা একটা করে, শেষেরটাতে দুইটা ডাবল ক্রোশ, দেখুন প্রথমটাতে দুইটা, শেষেরটাতে দুইটা, মাঝখানের গুলোতে একটি একটি করে, আবারও একটি চেইন করব, একটি চেইন করে আমরা যে এখানে টুগেদার করেছি আমাদের তিন নাম্বার পাপড়ি সম্পূর্ণটা আমরা স্কিপ করব, আমরা একটি চেইন করে পরবর্তী যে আমাদের এখানে তিনটা ডাবল ক্রোশ আছে তার প্রথমটাতে দুইটা ডাবল ক্রোশ করব, একটা ডাবল ক্রোশ এবং এই একটি ডাবল ক্রোশ, প্রথমটাতে দুটি করলাম, দ্বিতীয়টাতে একটি ডাবল ক্রোশ এবং তিন নাম্বারে আবারও একটি ডাবল ক্রোশ, দেখুন প্রথমটাতে দুটি, বাকি দুইটাতে একটি একটি করে, পরে একটি চেইন, একটি চেইন করে আবারও তিনটা ডাবল ক্রোশের প্রথমটাতে একটি ডাবল ক্রোশ,
দ্বিতীয়টাতে একটি ডাবল ক্রুশ, তিন নম্বরে দুটি ডাবল ক্রুশ, এক এক দুটি ডাবল ক্রুশ, শেষেরটাতে আবার দুটি ডাবল ক্রুশ, আবারও একটি চেইন। আপনি সম্পূর্ণ অংশটি স্কিপ করে আবারও তিনটা ডাবল ক্রুশের প্রথমটাতে আমরা দুটি ডাবল ক্রুশ করব। দেখুন প্রথমটাতে একটি ডাবল ক্রুশ এবং একটি ডাবল ক্রুশ, প্রথমটাতে দুটি ডাবল ক্রুশ, দ্বিতীয়তে একটি ডাবল ক্রুশ এবং তিন নম্বরে একটি ডাবল ক্রুশ। তো চারটার উপরে আমরা তিনটা ডাবল ক্রুশ করে চারটা ডাবল ক্রুশ করে নিলাম, আবারও একটি চেইন করলাম, করে আবারও তিনটা ডাবল ক্রুশের প্রথমটাতে একটি, দ্বিতীয়তে একটি, তিন নম্বরে দুটি। আমরা কিন্তু এই যে ডাবল ক্রুশ গুলো করছি শুধুমাত্র কিন্তু প্রথমটাতে দুটি এবং শেষেরটাতে দুটি করছি, দেখুন শুধুমাত্র প্রথমটাতে দুটি শেষেরটাতে দুটি। আবারও একটি চেইন, আবার ওই সম্পূর্ণ দেখুন আবার কর্নার চলে আসছি, তো কর্নার আমাদের প্রত্যেকবার সেম থাকবে। আমরা এখন কর্নারের জন্য কি করব, এক এবং এক দুইটা চেইন করব। আমরা এখানে কিন্তু তিনটা করে চেইন করেছি, এখানে আমি দুটি চেইন করব, দুটি চেইন করে কর্নারে দেখুন একটা দুইটা ডাবল ক্রুশ, এক দুই তিন, তিনটা চেইন, আবারও দুটি ডাবল ক্রুশ, এক এবং এক দুটি ডাবল ক্রুশ, আবারও দুটি চেইন, এক দুই দুটি চেইন, আবারও দেখুন আমাদের তিনটে তিনটে ছয়টা চলে আসছে। তো ছয়টার উপরে আমি আবারও কি করব, প্রথমটাতে দুটি ডাবল ক্রুশ, এক এবং এক প্রথমটাতে দুটি, দ্বিতীয়টাতে একটি ডাবল ক্রুশ, তৃতীয়তে একটি ডাবল ক্রুশ, একটি চেইন, আবারও পরবর্তীতে একটি ডাবল ক্রুশ, দ্বিতীয়তে একটি ডাবল ক্রুশ এবং তৃতীয়টাতে দুটি ডাবল ক্রুশ, এক এবং এক দুটি ডাবল ক্রুশ, আবারও একটি চেইন, আবারও এই সম্পূর্ণ তিনটা পাপড়ি যে আছে আমাদের তিনটা পাপড়ি স্কিপ করে আবারও পরবর্তী তিনটা তিনটা ছটার উপরে চারটা চারটা আটটা ডাবল ক্রুশ করব। তো আমি সেম ভাবে অফ ক্যামেরায় আমার এই রটা ফোর্থ রটা কমপ্লিট করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি আমার ফোর্থ র কমপ্লিট করে নিয়েছি। আমরা এখানে চারটা র করেছি, আমাদের ফার্স্ট র ছিল হলো গিয়ে তিনটা করে চেইন একটা ডাবল ক্রুশ, সেকেন্ড রটা ছিল হলো আমাদের এই যে একটা করে স্কিপ করে পরবর্তী স্টেজে আমরা কি করেছি তিনটা ডাবল ক্রুশ একটা চেইন আবার একটা বাদ দিয়ে পরেরটাতে দুইটা পাপড়ি, ঠিক আছে দুইটা পাপড়ি এমন করে করে আমরা তিনটা সেট করেছি। তো আমাদের এটা দ্বিতীয় র, তৃতীয় রতে ওই তিনটা ডাবল ক্রুশের উপরে ছয়টা ডাবল ক্রুশ, এর উপরে আবার আটটা ডাবল ক্রুশ, এটা আমাদের চতুর্থ র। তো আমাদের এই যে এই প্যাটার্নটা এটা হলো আমাদের রিপিটেড প্যাটার্ন, ঠিক আছে আমরা কিন্তু প্রত্যেকবার এই প্যাটার্নটাই বারবার রিপিট করব। কিন্তু ফার্স্ট র কিন্তু কার করতে হবে না আমাদের, আমরা সেকেন্ড থার্ড আর ফোর্থ মানে তিন দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার রটাই আমরা বারবার রিপিট করব। তবে আমরা এখানে যে জায়গাতে আমরা পাপড়ি তুলেছি পাপড়ির উপরে আমরা তিনটা ডাবল ক্রুশ করব, আর তিনটা ডাবল ক্রুশের মাঝখানে যে স্পেসটা আছে সেখানে আমরা পাপড়ি করব। আমরা প্রত্যেকবার প্রত্যেক প্যাটার্ন শেষে জাস্ট এই জায়গাটা এক্সচেঞ্জ করে নিব, ঠিক আছে। তো লক্ষ্য করুন আমার যে এখানে শেষ, আমাদের যেহেতু এটা রিপিটেড প্যাটার্ন তো আমার এখন কোন রটা হবে, এই যে আমার সেকেন্ড রটা হবে। সেকেন্ড রতে কি ছিল, তিনটা ডাবল ক্রুশ একটা চেইন, তারপরে দুইটা পাপড়ি একটা চেইন, তিনটা ডাবল ক্রুশ একটা চেইন, দুইটা পাপড়ি একটা চেইন ছিল। তো আমরা আমি যেহেতু বলেছি যে আমরা এখানে যে তিনটা ডাবল ক্রুশ করেছি তার উপরে আমরা তিনটা পাপড়ি করব, আর যেখানে আমাদের দুইটা পাপড়ি ছিল সেখানে আমরা তিনটা ডাবল ক্রুশ করব। আমরা জাস্ট জায়গাটা পাল্টে নিয়েছি, আপনারা আমরা কিন্তু চাইলে তিনটা ডাবল ক্রুশের উপরে তিনটা ডাবল ক্রুশ করতে পারি, পাপড়ির উপরেও পাপড়ি করতে পারি, এটাও করা যাবে, কিন্তু আমরা সেটা করব না, আমরা এখন জায়গাটা চেঞ্জ করে নিব। তো আমরা কি করব, তিনটা ডাবল ক্রুশের যে উপরে যে ওয়ান চেইন স্পেস আছে সেখানে আমরা কি করব, পাপড়ি করে নিব, আর পাপড়ির উপরে যে ওয়ান চেইন স্পেস আছে এখানে আমরা তিনটা ডাবল ক্রুশ করে নিব। তো আমি এখন স্লিপ স্টিচ দিয়ে দিয়ে আমি এখানে চলে আসতেছি, আমাদের এখন রিপিটেড সেকেন্ড রটা হবে। সেকেন্ড রটা আমরা যেভাবে করেছি সেম ভাবে আমরা এই রটা করব। দেখুন এই যে স্লিপ স্টিচ দিয়ে দিয়ে আমরা যে তিনটা ডাবল ক্রুশের উপরে যে দেখুন চার নম্বর রয়ের যে ওয়ান চেইন স্পেস আছে সেখানে চলে এসেছি, এসে একটা স্লিপ স্টিচ দিলাম, দিয়ে আমাদের এখানে যেহেতু পাপড়ি হবে আমি কি করবো পাপড়ির জন্য, এক দুই তিন
তিনটা চেইন করব, করে একটা ডাবল ক্রোশ করব, আবারও তিনটা চেইন, এক দুই তিন, তিনটা চেইন করে একই জায়গাতে সিঙ্গেল ক্রোশ। দেখুন তাহলে কিন্তু আমাদের প্রথম পাপড়িটা হয়ে গেছে। আমরা কিন্তু প্রতিটা পাপড়িতে তিনটা করে দেই, ডাবল ক্রুশ বলেন বা চেইন বলেন, আমরা দুইটা ডাবল ক্রুশ টুগেদার করি আর তিনটা চেইন করি। তো আমাদের এখানে দুইটা ডাবল ক্রুশ আর তিনটা চেইন হয়ে গেল, আবারও তিনটা চেইন, এক দুই তিন, তিনটা চেইন, আবারও দুইটা ডাবল ক্রুশ টুগেদার, এক এবং এক টুগেদার, একটা চেইন। দেখুন আমরা কিন্তু যেখানে আমাদের যেখানে তিনটা ডাবল ক্রোশ ছিল তার উপরে কিন্তু আমরা দুইটা পাপড়ি করেছি, একটা চেইন করে। দেখুন এখানে আমাদের দুইটা পাপড়ির স্পেস না, তো আমরা এখানে কি করব, জাস্ট তিনটা ডাবল ক্রোশ করব। আমরা কিন্তু স্পেসে করছি না, লক্ষ্য করুন আমরা স্পেসে না করে আমরা এই যে স্টিচ আছে স্টিচে করব তিনটা ডাবল ক্রোশ, এক দুই তিন, তিনটা ডাবল ক্রোশ, আবারও একটা চেইন, আবারও পরবর্তীটাতে। দেখুন পরবর্তী স্পেসে আমরা দুইটা পাপড়ি করব, দুইটা পাপড়ির জন্য আমি একটা ডাবল ক্রোশ নিব এবং আরো একটি ডাবল ক্রোশ নিব, দুইটা ডাবল ক্রোশ একত্রে নিয়ে টুগেদার করব। এখন তিনটা চেইন, এক দুই তিন, তিনটা চেইন করব, তিনটা চেইন করে দেখুন এখানে একটি সিঙ্গেল ক্রোশ। আমরা দ্বিতীয়টাতে কিন্তু দুইটা পাপড়ি এভাবেই করেছি, আবার এক দুই তিন, তিনটা চেইন, আবারও দুইটা ডাবল ক্রোশ টুগেদার, একটা ডাবল ক্রোশ, একটা ডাবল ক্রোশ, দুইটা ডাবল ক্রোশ টুগেদার, একত্রে নিয়ে নিলাম একটা চেইন, আবারও সুতা পেঁচিয়ে নিলাম। দেখুন আবার ওই যে এখানে আমাদের তিনটা ডাবল ক্রোশ হবে, জাস্ট তিনটা ডাবল ক্রোশ, এক দুই তিন, তিনটা ডাবল ক্রোশ, আবারও একটা চেইন, আবারও পরবর্তী ওয়ান চেইন স্পেসে আমরা কি করব, পাপড়ি করব। পাপড়ির জন্য কি করতে হবে আমাদের, একটা ডাবল ক্রোশ, আরো একটি ডাবল ক্রোশ, দুইটা ডাবল ক্রোশ একত্রে নিলাম, এক দুই তিন, তিনটা চেইন করলাম, করে একই জায়গা থেকে একটি সিঙ্গেল ক্রোশ করলাম, করে আবারও এক দুই তিন, তিনটা চেইন করলাম, করে আবারও একটা ডাবল ক্রোশ এবং একটা ডাবল ক্রোশ, দুইটা ডাবল ক্রোশ একত্রে নিয়ে টুগেদার করে দিলাম, আবারও একটা চেইন। দেখুন কর্নারে চলে আসছি, কর্নারে এসে আমরা একটা চেইন করব, ঠিক আছে, একটা চেইন করে কর্নারের আগে যে স্পেসটা আছে, দেখুন এই যে আমরা এক দুই তিন চার, চারটা ডাবল ক্রোশের পরে আমরা এখানে যে দুইটা চেইন করেছিলাম, দুইটা চেইনের প্রথম চেইনটাতে আমরা কি করব, তিনটা ডাবল ক্রোশ করব, এক দুই তিন, তিনটা ডাবল ক্রোশ। দেখুন প্রথম চেইনটাতে আমরা তিনটা ডাবল ক্রোশ করলাম, করে আবারও এক দুই তিন, তিনটা চেইন, আবারও কর্নারে দুইটা ডাবল ক্রোশ, তিনটা চেইন, দুইটা ডাবল ক্রোশ, এক এক, দুইটা ডাবল ক্রোশ, এক দুই তিন, তিনটা চেইন, আবারও একই জায়গায় দুইটা ডাবল ক্রোশ, এক এবং এক, দুইটা ডাবল ক্রোশ, আবারও তিনটা চেইন, এক দুই তিন, তিনটা চেইন, আবারও দেখুন এই যে এখানে চারটা পরবর্তীতে যে চারটা ডাবল ক্রোশ আছে, তারপরে যে আমরা দুইটা চেইন করেছি, ওই দুইটা চেইনের প্রথম চেইনে মানে এদিক থেকে দ্বিতীয় বা এদিক থেকে প্রথম আর কি, দেখুন এই যে দুইটা ডাবল ক্রোশের পরে একটা স্টিচ স্কিপ করে, মানে এখানে যে দুইটা চেইন আছে, দুইটা চেইনের একটা বাদ দিয়ে দ্বিতীয় চেইনটা থেকে আমরা আবার তিনটা ডাবল ক্রোশ, এক দুই তিন, তিনটা ডাবল ক্রোশ, আবারও একটা চেইন, আবারও এই যে এখানে পাপড়ি হবে, পাপড়ির জন্য দুইটা ডাবল ক্রোশ টুগেদার, একটা ডাবল ক্রোশ, আরো একটা ডাবল ক্রোশ একত্রে নিয়ে তিনটা চেইন, এক দুই তিন, তিনটা চেইন, সিঙ্গেল ক্রোশ, এক দুই তিন, তিনটা চেইন, আবারও একই জায়গায় দুইটা ডাবল ক্রোশ টুগেদার, একটা ডাবল ক্রোশ, একটা ডাবল ক্রোশ, দুইটা ডাবল ক্রোশ টুগেদার, দুইটা পাপড়ি, আবারও একটা চেইন, আবারও এখানে তিনটা ডাবল ক্রোশ, আবার একটা চেইন, আবারও দুইটা পাপড়ি। তো দেখুন এটা আমাদের পঞ্চম র ছিল, পঞ্চম রনটা, পঞ্চম রটা ছিল, পঞ্চম র কিন্তু হুবহু আমাদের দ্বিতীয় রয়ের মতো, ঠিক আছে। তো আমি অফ ক্যামেরায় সেম ভাবে আমার দ্বিতীয় রটার মতো করে পঞ্চম রটা কমপ্লিট করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন অফ ক্যামেরায় আমি আমার এই রটাও কমপ্লিট করে নিয়েছি, পঞ্চম রটা কমপ্লিট করে নিয়েছি আমি ঠিক দ্বিতীয় রয়ের মতো। আমি এখন
তৃতীয় রায়ের মতো করে ষষ্ঠ রাটা কমপ্লিট করব। দেখুন এর জন্য আমাদের কি করতে হবে, লক্ষ্য করুন আমরা এখানে একটা স্লিপ স্টিচ দিলাম, আমাদের একটা চেইন করে দেখুন এখানে আমরা একটা স্লিপ স্টিচ দিব, দিলে আমাদের এই রটাও কমপ্লিট হয়ে গেল। আমরা এখন এই যে মিডেল আছে মিডেলে যাব স্লিপ স্টিচ দিয়ে দিয়ে। আমাদের এই যে দুইটা পাপড়ি, দুই পাপড়ির মাঝখানে কিন্তু আমাদের একটি করে পাপড়ি হবে, ঠিক আছে? তো আমি কি করবো, পরবর্তী র শুরু করার জন্য আমি স্লিপ স্টিচ দিয়ে দিয়ে আমাদের এই সিঙ্গেল ক্রোশের স্পেসে চলে আসব, যাতে আমি আমাদের তিন নাম্বার পাপড়িটা থেকে কাজটা শুরু করতে পারি। দেখুন এই আসলাম, এই স্লিপ স্টিচ দিলাম, দিয়ে দেখুন এখান থেকে একটা সিঙ্গেল ক্রোশ, এই যে আমরা যেখান থেকে দুইটা পাপড়ি করেছিলাম সেখান থেকে একটি সিঙ্গেল ক্রোশ। সিঙ্গেল ক্রোশ করে আমি তিনটা চেইন করব, এক দুই তিন, তিনটা চেইন করে এখানে আমি আরো দুইটা ডাবল ক্রোশ টুগেদার করব, এক এবং এক। তো দেখুন দুইটা ডাবল ক্রোশ টুগেদার হয়ে গেছে, সবগুলো একত্রে নিয়ে নিলাম, নিয়ে এক দুই দুইটা চেইন। আমরা কিন্তু আমাদের তৃতীয় রয়ে আমরা যে এখানে তিন নাম্বার পাপড়িটা করেছিলাম সেটা কিন্তু দুইটা চেইন, তিন নাম্বার পাপড়িটার জন্য আমরা তিনটা ডাবল ক্রোশ টুগেদার আবার দুইটা চেইন। তো দেখুন আমি এখানে তিনটা ডাবল ক্রোশ টুগেদার করে নিলাম, দুইটা চেইন করলাম, করে এই যে আমাদের তিনটা ডাবল ক্রোশ আছে প্রথম ডাবল ক্রোশটাতে আমরা তিনটা ডাবল ক্রোশ করব, এক দুই তিন, প্রথম ডাবল ক্রোশটাতে তিনটা ডাবল ক্রোশ, একদম আমাদের ঠিক তৃতীয় রায়ের মতো। তৃতীয় রায় দেখুন এই যে তিনটা ডাবল ক্রোশের প্রথমটাতে তিনটা, একটা চেইন, শেষেরটাতে তিনটা। তো আমি প্রথমটাতে তিনটা করলাম, একটা চেইন করলাম, দ্বিতীয়টা বাদ দিয়ে শেষেরটাতে আবারও তিনটা ডাবল ক্রোশ, এক দুই তিন, তিনটা ডাবল ক্রোশ, আবারও দুইটা চেইন, এক দুই দুইটা চেইন। আবারও দেখুন এই যে তিন নাম্বার পাপড়ি করব, দুইটা পাপড়ির মাঝখান থেকে আমি তিনটা ডাবল ক্রোশ টুগেদার নিব, দেখুন একটা ডাবল ক্রোশ, দুইটা ডাবল ক্রোশ, এই হলো তিনটা ডাবল ক্রোশ। আমি তিনটা ডাবল ক্রোশ একত্রে নিয়ে একসাথে করে টুগেদার করে নিলাম, করে আবারও এক দুই দুইটা চেইন, আবারও তিনটা ডাবল ক্রোশ, প্রথমটাতে দেখুন তিনটা ডাবল ক্রোশ, এক দুই তিন, একটা চেইন, দ্বিতীয়টা বাদ দিয়ে তিন নাম্বার ডাবল ক্রোশেতে আবারও তিনটা ডাবল ক্রোশ, দুই তিন, আবারও দুটি চেইন, আবারও তিন নাম্বার দুইটা পাপড়ির মাঝখান থেকে আমি তিন নাম্বার পাপড়িটার জন্য তিনবার ডাবল ক্রোশ টুগেদার করে নিব, দুই, এই হলো তিন, তিনটা ডাবল ক্রোশ একত্রে নিয়ে টুগেদার করে নিলাম, আবারও দুইটা চেইন, আবারও তিনটা ডাবল ক্রোশের প্রথমটাতে দেখুন তিনটা ডাবল ক্রোশ, এক দুই তিন, তিনটা ডাবল ক্রোশ, একটা চেইন, দুই নাম্বারটা বাদ দিয়ে শেষেরটাতে আবারও এক দুই তিন, তিনটা ডাবল ক্রোশ। দেখুন আমি আবারও কর্নারে চলে এসেছি, আবারও তিনটা চেইন, এক দুই তিন, তিনটা চেইন, তিনটা চেইন করে তিন চেইন স্পেসে দেখুন তিনটা চেইন, আমি এখন দুইটা চেইন করব, আবারও দুটি চেইন, দুটি চেইন করে আমাদের যে তিনটা ডাবল ক্রোশ আছে, তিনটা চেইন স্পেস আছে ওখানে আমি দুটি ডাবল ক্রোশ, তিনটা চেইন, দুটি ডাবল ক্রোশ করব, দুইটা ডাবল ক্রোশ, এক দুই তিন, তিনটা চেইন, আবারও একই জায়গায় দুইটা ডাবল ক্রোশ, এক এবং এক, দুটি ডাবল ক্রোশ, আবারও দুটি চেইন, আবারও পরবর্তী তিনটা ডাবল ক্রোশের প্রথমটাতে তিনটা ডাবল ক্রোশ, এক দুই তিন, একটা চেইন, শেষেরটাতে আবারও এক দুই তিন, আবারও দুটি চেইন, আবারও দুইটা পাপড়ির মাঝখানে তিনটা পাপড়ি, তিন নাম্বারের একটা পাপড়ি, সেম ভাবে এই যে আমরা
তিনটা ডাবল ক্রোশ টুগেদার, আবারও দুইটা চেইন, আবারও তিনটা ডাবল ক্রোশের উপরে প্রথমটাতে তিনটা ডাবল ক্রোশ একটা চেইন, শেষেরটা তিনটা ডাবল ক্রোশ। তো আমি অফ ক্যামেরা আমার এই রটাও কমপ্লিট করে নিচ্ছি। এটা কিন্তু আমাদের একদম থার্ড র এর মতো, সেকেন্ড র এর মতো আমাদের এই রটা ছিল, এবং এই রটা আমাদের থার্ড র এর মতো। আমি আগেও বলেছি আবারও বলছি, আমাদের এই তিনটা রই বারবার রিপিটেড হবে, সেকেন্ড র, থার্ড র, ফোর্থ র, এই চার তিনটা র আমরা বারবার রিপিট করব। তো আমি এই রটা অফ ক্যামেরায় সেম ভাবে কমপ্লিট করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমি এখন দুইটা চেইন করব, এক দুই, দুইটা চেইন করে আমরা যেখানে তিনটা চেইন করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিব। দেখুন স্লিপ স্টিচ দিয়ে আমরা আমাদের এই রটাও কমপ্লিট করে ফেলব। দেখুন আমি কিন্তু তিন নাম্বার র এর মতো করে এই রটা করেছি, এখন চার নাম্বার র এর মতো করে পরের রটা করব। তো এর জন্য আমাকে কি করতে হবে, আমাদের চার নাম্বার রয় কি ছিল, তিনটা ডাবল ক্রোশের উপরে চারটা ডাবল ক্রোশ, একটা চেইন, পরে তিনটা ডাবল ক্রোশের উপরে চারটা ডাবল ক্রোশ। আর আমরা যেই কাজটা করেছিলাম যে আমাদের পাপড়িটা, ওটা আমরা স্কিপ করে গেছি, এখন সেম কাজটাই হবে। তো এর জন্য আমাকে দেখুন কি করতে হবে, আমাদের এই যে তিনটা ডাবল ক্রোশের প্রথম ডাবল ক্রোশ ওখানে যেতে হবে। তো ওখানে যাওয়ার জন্য আমি স্লিপ স্টিচ দিয়ে দিয়ে আমি ওখানে চলে যাব। দেখুন স্লিপ স্টিচ দিয়ে দিয়ে আমি আমাদের ফার্স্ট যে ডাবল ক্রোশ আছে সেখানে চলে আসলাম। এই হলো আমাদের ফার্স্ট ডাবল ক্রোশ, এখানে চলে আসলাম। তো আমি তিনটা ডাবল ক্রোশের উপরে পরবর্তী রয়ের জন্য, তিনটা ডাবল ক্রোশের উপরে আমি চারটা ডাবল ক্রোশ করব। এর জন্য আমি প্রথমেই প্রথম ডাবল ক্রোশ হিসেবে আমি তিনটা চেইন করে নিচ্ছি, এরপরে সেম স্পেসে আমি দ্বিতীয় ডাবল ক্রোশ করব। দেখুন প্রথম তাতে আমি দুইটা ডাবল ক্রোশ, পরের দুইটাতে একটি একটি করে ডাবল ক্রোশ। আমি প্রথম ডাবল ক্রোশটাতে দুটি ডাবল ক্রোশ করলাম এবং শেষের দুইটাতে একটি একটি করে করলাম, তাহলে আমার তিনটার উপরে চারটা ডাবল ক্রোশ হলো। একটা চেইন করলাম, করে আবারও প্রথম দুইটাতে একটি একটি করে করব এবং শেষের একটাতে দুটি করব। দেখুন প্রথম দুইটাতে একটি একটি করে করলাম, শেষেরটাতে এক এবং আরো এক দুই, আবারও একটি চেইন। এই সম্পূর্ণ অংশটা আমরা যে পাপড়ি করেছিলাম, পাপড়িটি স্কিপ করে পরবর্তী তিনটা ডাবল ক্রুশের আবারও প্রথম ডাবল ক্রুশটাতে একটি ডাবল সরি প্রথম ডাবল ক্রুশটাতে দুটি ডাবল ক্রুশ, দ্বিতীয়টাতে একটি ডাবল ক্রুশ এবং তৃতীয়তে একটি ডাবল ক্রুশ, আবারও একটি চেইন, আবারও পরবর্তী প্রথমটাতে একটি, দ্বিতীয়টাতে একটি ডাবল ক্রুশ এবং শেষেরটাতে দুটি ডাবল ক্রুশ। দেখুন আবারও একটি চেইন, আবারও পাপড়িটা স্কিপ করে পরবর্তী তিনটা ডাবল ক্রুশের প্রথমটাতে একটি সরি প্রথমটাতে দুটি, পরবর্তী দুটিতে একটি একটি করে, এক এবং এক। এটা কিন্তু আমাদের হুবহু চতুর্থ রয়ের মতো। তো দেখুন আমরা কিন্তু আমাদের সেম প্যাটার্নটা আমাদের বারবার রিপিট হচ্ছে, আমাদের দ্বিতীয় তৃতীয় চতুর্থ, দ্বিতীয় তৃতীয় চতুর্থ, দ্বিতীয় তৃতীয় চতুর্থ, তেমন করে করে আমরা আমাদের আর্মহোলের জয়নিং পর্যন্ত অফ ক্যামেরায় কমপ্লিট করে নিব। তো দেখুন আমার এটা এখন আপাতত এক কর্নার থেকে আরেক কর্নার 8.5 ইঞ্চি হয়েছে। আমার এখান থেকে এটা হলো আমার বডি, যেহেতু এটা আমাদের ফ্রন্ট সাইড, দেখুন এই যে জিনিসটা এরকম হবে আমাদের নেকটা। তো এটা আমাদের শোল্ডার, এটা শোল্ডার, তো দুই শোল্ডার বাদ দিয়ে আমাদের যে বডি আছে, বডিটা আমার 8 ইঞ্চি বা 8.5 ইঞ্চির মতো হয়েছে, প্রায় 9 ইঞ্চির মতো হয়েছে। আমরা এই বডিটা 13 ইঞ্চি পর্যন্ত করব, ঠিক আছে, আমার 13 ইঞ্চি বডি লাগবে। তো আমি সেম ভাবে এটা আমার, যেহেতু আমাদের এটা রিপিটেড প্যাটার্ন, আমি আর দেখাচ্ছি না, সেম ভাবে আমি 13 ইঞ্চি পর্যন্ত করে নিব, ঠিক আছে। এই তিনটা লাইনই আমি বারবার রিপিট করব, তিনটা লাইন সেম ভাবে বারবার রিপিট করে করে আমি 13 ইঞ্চি পর্যন্ত কমপ্লিট করে নিব অফ ক্যামেরায়। তো আমি অফ ক্যামেরায় 13 ইঞ্চি পর্যন্ত আমার বডিটা কমপ্লিট করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি আর্ম হোল পর্যন্ত কমপ্লিট করে নিয়েছি, এখন আমি আর্ম হোলের জয়নিং করব। আমি এটা যেহেতু বলেছি 13 ইঞ্চি নিব আমার বডিটা, তো দেখুন আমার এটা কত হয়েছে, আমারটা কিন্তু অলরেডি 13 ইঞ্চি হয়ে গিয়েছে, ঠিক আছে। আমার আর্ম হোলটা হয়েছে, আমার বডিটা হয়েছে 13 ইঞ্চি এবং আমি যে আর্ম নিব, আর্ম হোল, সেটা হয়েছে দেখুন 10.5, মানে 5 ইঞ্চি থেকে একটু বেশি,
ঠিক আছে, এটা আমাদের ফ্রন্ট সাইড, এটা ফ্রন্ট ফ্রন্ট এন্ড ব্যাক। আমরা যদি আমাদের টপসটা বা নেকটা এরকম ভাবে করি, সরি এটা ব্যাক সাইড, এই যে আমরা যদি আমাদের হাফ বডিটা এরকম করে করি, তাহলে লক্ষ্য করুন আমাদের হাফ বডির বডি আসতেছে 13 ইঞ্চি, দেখুন 13 ইঞ্চি, এবং আমাদের আর্ম হোল আসতেছে প্রায় 5 ইঞ্চি থেকে 1-2 সুতা বেশি, ঠিক আছে 5.5 ইঞ্চি কিন্তু হয়নি। তো আমরা এখন এই পর্যায়ে আর্মহোল জয়েন করব। জয়েন করে আমাদের এটা টোটালি আপাতত আছে হলো গিয়ে 5.5 ইঞ্চির মতো। আমি আরো 5 ইঞ্চির মতো করে নিব, আমার হাফ বডি গুলো আপনারা জানেন প্রায় 10.5-11 ইঞ্চির মতো হয়। তো আমি এটা হাফ বডি করতেছি যেহেতু, আমি এটা 11 ইঞ্চির মতো আর্মহোল জয়েনিং এর পরে 11 ইঞ্চির মতো করে নিব, ঠিক আছে। তো আমি এখন কিভাবে আর্মহোল জয়েন করছি সেটা দেখিয়ে দিচ্ছি। লক্ষ্য করুন আমাদের স্টার্টিং এন্ড ইন্ডিং পয়েন্ট এটা ছিল, আমরা যেহেতু স্টার্টিং এন্ড ইন্ডিং পয়েন্ট এখান থেকে শুরু করেছিলাম, তো এখানে স্লিপ স্টিচ দিয়ে দিয়ে আস্তে আস্তে এমন করে করে স্লিপ স্টিচ দিয়ে আমরা এখানে আসছে আমাদের স্টার্টিং এন্ড ইন্ডিং পয়েন্টটা। তো আমরা এখান থেকে আমাদের আর্মহোল জয়েনিং এর রটা শুরু করেছি, করে আমরা এখান থেকে এখন যে কাজটা করার কথা ওইটা এই কর্নার পর্যন্ত এসে ডাইরেক্ট আমরা এখানে করে দিব। দেখুন আমরা আমাদের এই যে রিপিটেড প্যাটার্নটা কমপ্লিট করেছি, আবার নতুন একটা প্যাটার্ন শুরু করতেছি। নতুন একটা প্যাটার্ন শুরু করে আমরা জাস্ট হাতা যে স্লিপস এর যে অংশটা সেটা স্কিপ করব। আপনারা জানেন যে আমরা আর্মহোল যখন জয়েন করি তখন আমাদের ফার্স্ট কর্নার থেকে সেকেন্ড কর্নার সরাসরি জয়েন হয়, আবার সেকেন্ড কর্নার থেকে সরাসরি থার্ড কর্নার জয়েন হয়। আমি এখন কি করবো, আমাদের স্টার্টিং পয়েন্ট থেকে আমি আমার ফার্স্ট কর্নার পর্যন্ত যে কাজটা করার কথা, আপনারা চাইলে যে কোনো লাইনে জয়েন করতে পারেন আর্মহোল, ঠিক আছে। আমি জাস্ট রিপিটেড প্যাটার্নটা কমপ্লিট করেছি, কারণ আমার রিপিটেড প্যাটার্ন কমপ্লিট করার পর 13 ইঞ্চি হয়ে গেছে। আপনাদের 13 না হয় যদি 11 ইঞ্চি হয়, এবং আপনাদের যদি এই যে দ্বিতীয় রতে কমপ্লিট হয়, তাহলে আপনারা মানে এই ধরেন এই যে এখানে 3টা ডাবল ক্রোশ, পরবর্তীতে এই যে এই কাজটা হবে আমাদের একটা পাপড়ি হবে, তো আপনার কি করবেন কর্নার দুই কর্নার মিলাই আপনার একটা পাপড়ি করে ফেলবেন। যেমন লক্ষ্য করুন আমার এখন কি করতে হবে, আমি এখানে এখন দেখুন এখানে আমার এখন 2টা পাপড়ি, 3টা ডাবল ক্রোশ, 3টা ডাবল ক্রোশের পরে আমার 2টা পাপড়ি হবে, ঠিক আছে। তো আমি 2টা পাপড়ির জন্য জয়েনিংটা কিভাবে করবো, দেখুন আমি একটা চেইন করে নিয়েছি, একটা চেইন করে দেখুন আমি এখানে 1টি পাপড়ি করব, 1টা ডাবল ক্রোশ, আবারও 1টা ডাবল ক্রোশ, 2টা ডাবল ক্রোশ হয়ে গেল না, একত্রে নিব, নিয়ে 3টা চেইন করবো, কারণ আমাদের কিন্তু পাপড়িতে আমরা 2টা ডাবল ক্রোশ টুগেদার আর 3টা চেইন করি। তো আমি একটা পাপড়ি এখানে করব আর একটা পাপড়ি আমি ওইখানে করব, ঠিক আছে। তো দেখুন 1, 2, 3, 3টা চেইন করলাম, 3টা চেইন করে এই যে আমাদের এখানে আছে এখানে একটা সিঙ্গেল ক্রোশ দিব, ঠিক আছে, এটা আমাদের ফার্স্ট পাপড়ি। পরে এটা যেহেতু আমাদের স্লিপস, আমরা এই অংশ সম্পূর্ণটি স্কিপ করে লক্ষ্য করুন সরাসরি সেকেন্ড কর্নারে চলে আসছি, সেকেন্ড কর্নারে এসে সরাসরি একটা সিঙ্গেল ক্রোশ, এই দেখুন সিঙ্গেল ক্রোশ। আমি কিন্তু এখানে আমার 2টা পাপড়ি করার কথা, আমি 1টা পাপড়ি এই কর্নারে করেছি আর 1টা পাপড়ি এখানে করবো। তো আমি এখানে সিঙ্গেল ক্রোশ দিয়ে আবার পাশেরটাতে আবার সিঙ্গেল ক্রোশ দিলাম, দিয়ে এখন আবার 3টা চেইন, 1, 2, 3, 3টা চেইন করে এখন আবার ডাবল ক্রোশ টুগেদার 1টা এবং 1, 2, 2টা ডাবল ক্রোশ টুগেদার 1টা চেইন। দেখুন আমার কিন্তু এই যে আমি এখানে কিন্তু আমার প্যাটার্ন ঠিক রেখেছি, 3টা ডাবল ক্রোশ 1টা চেইন, 2টা পাপড়ি 1টা চেইন, 3টা ডাবল ক্রোশ 1টা চেইন, এই দেখুন 2টা পাপড়ি, আমি কর্নার জয়েনিং এর জন্য 2টা পাপড়ি 2টা পাপড়ি 2টা আলাদা আলাদা কর্নারে করেছি, ঠিক আছে, কর্নারে করেছি, আবার 1টা চেইন, আবারও 3টা ডাবল ক্রোশ 1, 2, 3, 3টা ডাবল ক্রোশ, আবার 1টা চেইন, আবারও এখানে 2টা পাপড়ি 1টা ডাবল ক্রোশ এবং 1টা ডাবল ক্রোশ, 1, 2, 3, 3টা চেইন, সিঙ্গেল ক্রোশ, 1, 2, 3, 3টা চেইন, আবারও 1টা ডাবল ক্রোশ, 1টা ডাবল ক্রোশ, একত্রে নিয়ে নিলাম 1টা চেইন, আবারও পরবর্তীটাতে 3টা ডাবল ক্রোশ। তো আমি এমন করে দেখুন আমি কিন্তু আমাদের স্টার্টিং পয়েন্ট থেকে ফার্স্ট কর্নার পর্যন্ত করে ফার্স্ট কর্নার থেকে সরাসরি আমি সেকেন্ড কর্নারে জয়েন করে দিয়েছি। এখন আমি সেকেন্ড কর্নার থেকে সেম কাজটা করে করে আমি থার্ড কর্নারে আসব, থার্ড কর্নার থেকে সরাসরি আবার ফোর্থ কর্নার জয়েন করে দিব। তো আমি কি করব, এখন অফ ক্যামেরায়
আমি আমার এই যে এইখান থেকে মানে আমার সেকেন্ড কর্নার থেকে ফার্স্ট কর্নার পর্যন্ত আমি কাজটা সেম ভাবে কমপ্লিট করে নিচ্ছি। ঠিক আছে, আমরা এই কর্নারে এসে তারপর আবার সেম ভাবে আমরা এই কর্নারটাও জয়েন করে নিব। তো আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিচ্ছি। তো দেখুন, আমি আমার সেকেন্ড কর্নার থেকে সেম কাজটা আমি থার্ড কর্নার পর্যন্ত করে নিয়েছি, তিনটা ডাবল ক্রোশ করেছি। করার পর আমাদের এখন তিনটা ডাবল ক্রোশের পরে আবার আমাদের দুইটা পাপড়ি হওয়ার কথা। তো দুইটা পাপড়ির জন্য আমি কি করব, আমাদের ফার্স্ট মানে থার্ড যে কর্নার সেখানে আমি দুইটা ডাবল ক্রোশ টুগেদার করব, একটা ডাবল ক্রোশ এবং একটা ডাবল ক্রোশ, দুইটা ডাবল ক্রোশ টুগেদার একত্রে নিয়ে দেখুন আমি তিনটা চেইন করব, এক দুই তিন, তিনটা চেইন করে একই জায়গায় একটি সিঙ্গেল ক্রোশ দিয়ে সরাসরি দেখুন আমাদের যে পরবর্তী স্লিপসটা আছে সেটা আমরা স্কিপ করে দিব। স্কিপ করে আমরা সরাসরি থার্ড কর্নার থেকে ফোর্থ কর্নারের যে স্পেসটা আছে 3 চেইন স্পেস, ওখানে একটা সিঙ্গেল ক্রোশ করে দিব। দেখুন আমরা এখানে একটা সিঙ্গেল ক্রোশ, তিনটা চেইন, দুইটা ডাবল ক্রোশ টুগেদার করলাম, এখানেও একটা সিঙ্গেল ক্রোশ করে নিলাম, এখন তিনটা চেইন করব, এক দুই তিন, তিনটা চেইন আর দুইটা ডাবল ক্রোশ টুগেদার, একটা ডাবল ক্রোশ এবং এই একটা ডাবল ক্রোশ, দুইটা ডাবল ক্রোশ টুগেদার একসাথে করে নিলাম, একটা চেইন। দেখুন আমরা কিন্তু কর্নার যখন জয়েন করব আমরা কিন্তু প্যাটার্নটা ঠিক রেখে করব, ঠিক আছে, কারণ এরপর থেকে আমাদের সেম কাজটা শুধু নিচের দিকে হয়ে যাবে, এখানে এরপর আর দেখানোর কিছুই থাকবে না। ঠিক আছে, আমাদের এই রয়ের পরবর্তী রটা হবে আমাদের এই যে এই র একটা পাপড়ি 6টা ডাবল ক্রোশ, আবার একটা পাপড়ি 6টা বলতে কি 3টা ডাবল ক্রোশ, একটা চেইন, 3টা ডাবল ক্রোশ, এরকম যে রটা এর পরের রটা হবে। তো যাই হোক, আমি একটা চেইন করে নিলাম, একটা চেইন করে তারপরে আবারও 3টা ডাবল ক্রোশ, এক দুই তিন, 3টা ডাবল ক্রোশ, একটা চেইন, আবারও পাপড়ি, একটা চেইন, 3টা ডাবল ক্রোশ, একটা চেইন, 2টা পাপড়ি, তেমন করে আমি আমাদের স্টার্ট অ্যান্ড এন্ডিং পয়েন্ট পর্যন্ত অফ ক্যামেরায় কমপ্লিট করে নিচ্ছি। ফিরছি আবারও কমপ্লিট করার পর। তো দেখুন আমি আমার এই লাস্ট পর্যায়ে চলে এসে একটা চেইন করেছি, একটা চেইন করে আমরা যেখানে 3টা চেইন দিয়ে শুরু করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। আমার এর পরবর্তী রটা হলো গিয়ে আমাদের 2টা পাপড়ির উপরে হবে আমার একটি পাপড়ি, এবং আমাদের এখানে 3টা যে ডাবল ক্রোশ আছে, প্রথম ডাবল ক্রোশেতে 3টা ডাবল ক্রোশ একটা চেইন দিয়ে, দ্বিতীয়টা বাদ দিয়ে 3 নাম্বারটাতে আবারও 3টা ডাবল ক্রোশ। তো দেখুন আমি এখানে একটা পাপড়ি করার জন্য আমি স্লিপ স্টিচ দিয়ে দিয়ে আমি এটার মিডেলে চলে আসবো, আমাদের এই 2 পাপড়ির যে মাঝখান জায়গাটা আছে আমি মাঝখানে চলে আসবো, যেখানে আমাদের একটা পাপড়ি হয় ওখানে আমি আসবো কি করে করে, দেখুন এই যে স্লিপ স্টিচ দিয়ে দিয়ে লাস্ট স্লিপ স্টিচ এবং একটি সিঙ্গেল ক্রোশ। দেখুন আমরা যেখানে 3 নম্বর পাপড়িটা করি ওখানে স্লিপ স্টিচ দিয়ে দিয়ে এসে যেখানে পাপড়িটা করব ওখানে একটি সিঙ্গেল ক্রোশ করে নিয়েছি, এখন 3টা চেইন করব, এক দুই তিন, 3টা চেইন করে আমাদের এখানে কিন্তু 3 নম্বর পাপড়িটা 3টা ডাবল ক্রোশের টুগেদারে হয়, তো আমি 3টা চেইন সমান একটা ডাবল ক্রোশ করে নিয়েছি, আমি আরো 2টা ডাবল ক্রোশ করে নিব, দুই একত্রে করব 2টা চেইন, এক দুই, 2টা চেইন, দেখুন 3 নম্বর পাপড়ি করে ফেলছি, এখন 3টা ডাবল ক্রোশের প্রথম ডাবল ক্রোশেতে আমি 3টা ডাবল ক্রোশ করব, এক দুই তিন, 3টা ডাবল ক্রোশের প্রথমটাতে 3টা ডাবল ক্রোশ, একটা চেইন করে মাঝখানেরটা বাদ দিয়ে শেষেরটাতে আবারও 3টা ডাবল ক্রোশ, এক দুই তিন, 3টা ডাবল ক্রোশ, আবারও একটা চেইন, একটা না 2টি চেইন, আবারও দেখুন 2টা পাপড়ির একদম মাঝখানে যেখান থেকে আমরা 2টা পাপড়ি করেছি সেই স্টিচ থেকে আমরা 3 নম্বর পাপড়িটা নিব, এক দুই, এই হলো 3, 3টা পাপড়ি নিয়ে নিলাম, 3 নম্বর পাপড়িটা নিয়ে নিলাম, 2টা চেইন, এক দুই, 2টা চেইন, আবারও পরবর্তী 3টা ডাবল ক্রোশেতে প্রথমটাতে 2টি ডাবল ক্রোশ, এক দুই তিন, প্রথমটাতে 2টি ডাবল ক্রোশ, একটা চেইন, মাঝখানেরটা বাদ দিয়ে শেষেরটাতে এক দুই তিন, একটা চেইন, আরো একটা চেইন, আবারও 3 নম্বর পাপড়ির জন্য 3টা ডাবল ক্রোশ, এক দুই, এই হলো 3, একত্রে নিয়ে এক দুই, 2টা চেইন, আবারও দেখুন 3টা ডাবল ক্রোশ, এর প্রথমটাতে 3টা
তিনটা ডাবল ক্রোশের প্রথমটাতে তিনটা ডাবল ক্রোশ, এক দুই তিন, তিনটা ডাবল ক্রোশের প্রথমটাতে তিনটা ডাবল ক্রোশ, একটা চেইন, দ্বিতীয়টা বাদ দিয়ে তিন নাম্বারটাতে আবারও তিনটা ডাবল ক্রোশ, এক দুই তিন, আবারও দুইটা চেইন। দেখুন তার কর্নারে চলে আসছি, কর্নারের লক্ষ্য করুন, কর্নারের দুই কর্নারে কিন্তু দুইটা পাপড়ি, তো আমাদের মাঝখানে একটা পাপড়ি হবে, তো মাঝখানে একটা, এই যে আমাদের স্পেস আছে, ঠিক আছে, লক্ষ্য করুন এই যে আমাদের স্পেস আছে, খালি স্পেসটা, ওখান থেকে আমরা তিন নাম্বার পাপড়িটা নিয়ে নিব, এক দুই তিন, তিন নাম্বার পাপড়িটা নিয়ে নিলাম, নিয়ে আবারও দুইটা চেইন, আবারও তিনটা ডাবল ক্রোশের প্রথমটাতে তিনটা, মাঝখানেরটা বাদ দিয়ে শেষেরটাতে আবার তিনটা, মাঝখানে অবশ্যই একটা চেইন থাকবে। তো লক্ষ্য করুন আমার এর থেকে বেশি আর দেখানোর প্রয়োজন নাই, যেহেতু আমার আর্মহোল জয়েনিং হয়ে গেছে এবং জয়েনিং এর পরের অটা কিভাবে করব সেটা দেখিয়ে দিয়েছি, পরবর্তী গর্নার বা আর্মহোলের নিচেও আমাদের এই পাপড়িটা সেম হবে। এর পরবর্তী রটা কি আপনারা জানেন, তিনটা ডাবল ক্রোশ উপরে চারটা ডাবল ক্রোশ, একটা চেইন, চারটা ডাবল ক্রোশ, একটা চেইন, এই সম্পূর্ণ অংশটি স্কিপ করে পরবর্তী চারটা চেইন, চারটা ডাবল ক্রোশ, একটা চেইন, চারটা ডাবল ক্রোশ। তো আমি এমন করে, লক্ষ্য করুন আমি আর দেখাচ্ছি না আমার হাফ বডিটা, আমি সেম ভাবে সামনের দিকে এগিয়ে যাব। আমার এটা এখন কত ইঞ্চি হয়েছে দাঁড়ান আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি, লক্ষ্য করুন আমার হাফ বডিটা প্রায় 6 ইঞ্চির মতো হয়েছে। আমি যেহেতু এটা 11 ইঞ্চি করবো, তো আমি 5 ইঞ্চির মতো আরো করে নিব। তো আমি অফ ক্যামেরায় সেম ভাবে সেম কাজটা জাস্ট করে 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 বাড়িয়ে সামনের দিকে এগিয়ে আমি 11 ইঞ্চি কমপ্লিট করে নিব অফ ক্যামেরায়। তো আমি অফ ক্যামেরায় আমার সম্পূর্ণ হাফ বডিটা কমপ্লিট করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন ফাইনালি আমার হাফ বডিটা কমপ্লিট হয়ে গিয়েছে। লক্ষ্য করুন আমার প্যাটার্নটা খুবই ইউনিক এবং আনকমন একটি প্যাটার্ন, আশা করি আপনাদের ভালো লাগবে এই ডিজাইনটা। আমি এটা কত ইঞ্চি নিয়েছি দেখুন, আমি বলেছিলাম এটা আমি 11 ইঞ্চি করব, দেখুন ঠিক 11 ইঞ্চি হয়েছে, লক্ষ্য করুন এই দেখুন ঠিক 11 ইঞ্চি, ঠিক আছে, লং 11 ইঞ্চি নিয়েছি। এবং আমি এটার বডি তো আগে দেখিয়েছিলামই, 13 ইঞ্চি নিয়েছিলাম বডি, তো এটার লং আমি 11 ইঞ্চি নিয়েছি এবং বডি নিয়েছি 13 ইঞ্চি। আপনারা চাইলে এটা নিচে কোন যে কোনো লেস পোষণ করে দিতে পারেন, তো আমি এটা লেস পোষণ করব না। হাফ বডিটা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি এখানে কোনো লেস পোষণ করব না, কারণ আমার এটা সিম্পলি ভালো লাগতেছে। আপনারা চাইলে আমার মোটামুটি সেম প্যাটার্নের আরও একটি হাফ বডির টিউটোরিয়াল দেওয়া আছে, একটা টপসের টিউটোরিয়ালও দেওয়া আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে ওইটা থেকে দেখে সামনে এবং স্লিপসে লেস পোষণ করে নিতে পারেন, ঠিক আছে। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আমি খুব আনকমন একটি ডিজাইন খুব সহজে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব দ্রুতই আপনাদের কাছে পৌঁছে যায়। আর সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। তো আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।